টলিউডের মিউজিক অ্যাওয়ার্ডে এবার আসরে পারফরমেন্স করতে ঢাকা থেকে নিউ ইয়র্কে এসেছিলেন চিত্রনায়ক জায়েদ খান। 25 জুন জ্যামাইকার অ্যামাজোরা মিলনায়তনে স্থানীয় সময় রাত 9:30 মঞ্চে আসেন তিনি। উপস্থাপক সাজু খাতেম মাইক্রোফোনে জায়েদের নাম ঘোষণা করতে সেখানে হাজারো দর্শক ভুয়া ভুয়া ধ্বনিতে চিৎকার করতে থাকেন। দর্শকদের ভুয়া ভুয়া ধ্বনিতে একসময় মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন জায়েদ খান। আয়োজকদের সূত্রে জানা যায়, টলিউড মিউজিক অ্যাওয়ার্ডের মঞ্চে নাচের পরিবেশনে অংশ নেবেন জায়েদ খান। শিডিউল অনুযায়ী রাত 9:26 উপস্থাপক সাজু খাদেম মঞ্চে ডাকেন জায়েদকে। যখন সাজু খাদেম বলেছিলেন এ মঞ্চে আসছেন জায়েদ খান, ঘোষণার সঙ্গে সঙ্গে ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন সবাই। জায়েদ খানও তার প্রিয়মণি মঞ্চে ঢুকতেই তোকে ভালোবাসতেই হবে গানটি বাজতে থাকে। এই গানের সঙ্গে পারফরমেন্স করার কথা থাকলেও তারা দুজন হাঁটাচলা করেন। এসব দেখে দর্শকের ভুয়া ভুয়া বলা আরও বেড়ে যায়। আয়োজক সংগঠন শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম মঞ্চে এসে দর্শকদের উদ্দেশ্যে বলেন, অতিথিদের সম্মান করতে হয়। যারা জায়েদ খানের পারফরমেন্স দেখতে চান তারা আগামী দিন ওয়াশিংটনে গেলে দেখতে পাবেন। এখন জায়েদ খান মাইক্রোফোন নিয়ে বলেন, আমি শেষ করে দিচ্ছি, আমার পারফরমেন্স ছিল কিন্তু রিহার্সাল ছিল না, তারপরও একটা গান গেয়ে নিচ্ছি প্রিয়মণিকে সঙ্গে করে, এরপর যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া গানটি গাইতে শুরু করলেন। উপস্থিত দর্শকদের ভুয়া ধ্বনিতে মিলনায়তনে হট্টগোল শুরু হয়। এরপর জায়েদ খান মঞ্চ ত্যাগ করতে বাধ্য হন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত টলিউড মিউজিক অ্যাওয়ার্ডে অতিথি হিসেবে আরও ছিলেন জেমস, চঞ্চল চৌধুরী, তাহসান, মেহরা ফ্রেশাউন, প্রতীক হাসান, জেউল হক পলাশ, কেয়া পায়েল, ব্যান্ড চিরকুট। আয়োজক সূত্রে জানা যায়, নিউ ইয়র্কের জ্যামাইকা ছাড়াও আগামী 1 জুলাই ভার্জিনিয়ার হিন্ড্রোর হাইস্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে টলিউড ফিল্ম অ্যাওয়ার্ড। এর আগে 2017 সালে টলিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অংশ নিয়েছিলেন জায়েদ খান। এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে 5 বছর আগের চেয়ে তার জনপ্রিয়তা এখন বেড়েছে বলেছিলেন তিনি। ভক্তদেরকেও তাকে নিয়ে আগ্রহ বেশি এমনটা জানিয়েছেন জায়েদ খান। তিনি বলেন, এখন বিভিন্ন অনুষ্ঠানে গেলে সবাই আমাকে ঘিরে ধরে, ব্যক্তিগত বিষয়ে কথা বলে, সেগুলো নিয়ে এখন আর কথা বলতে চাই না। সেখানে হয়তো নাচ গান বা অন্য কোনো পারফরমেন্স থাকবে। সব মিলিয়ে টলিউড অ্যাওয়ার্ডে অংশগ্রহণ নিয়ে আমি খুবই এক্সাইটেড।